নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে বন্ধুরা আজকে যে বিষয়টা আমরা কথা বলতে এসেছি সেই বিষয়টাতে শুরু করার আগে আমরা একটা নতুন ভার্জন দিয়ে শুরু করছি বন্ধুরা আপনার হয়তো দেখেছেন যে হিরক রাজার দেশে একটা গান ছিল কতই রঙ্গ দেখি দুনিয়ায় ঠিক কতই রঙ্গ দেখি দুনিয়ায় বলতে বলতে আজকে এমন একখানা রঙ্গ নিয়ে আমি এসেছি আপনাদের সামনে যেটা রাজ্য রাজনীতি এবং ন্যাশনাল লেভেলের রাজনীতিকেও একদম সাংঘাতিকভাবে টুইস্ট অ্যান্ড টার্নস নিয়ে চলে এসেছে আমি আজকে ভিডিওটা যে বানাচ্ছি এটা বানানোর আগে আমি একটু ভয় পাচ্ছি যেটা বাস্তব কথা ভয় পাচ্ছি কেন না এই জন্য নয় যে আমার পেছনে ইডি বা সিবিআই বা পুলিশ লাগবে এই জন্যে যে আমি যে বক্তব্যগুলো এখন রাখতে চলেছি যে ফ্যাক্টসগুলোর উপরে আমি দাঁড়িয়ে আছি আর যে ব্যক্তিত্বের সম্বন্ধে কথা বলতে চলেছি সে যখন তখন বদলে যায় আর আমাদের যে এই যে উদ্যোগ এই যে চ্যানেলে যে ভিডিও আপলোড করা এটার উদ্দেশ্য কিন্তু একটাই যে আমাদের যে ফ্যাক্টস ফ্যাক্টসের ওপরে দাঁড়িয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা এবং একটা ট্রাস্ট বিশ্বাস তৈরি করা কারোর সাপোর্টে গিয়ে কথা বলা না কারো অন্য দলের গিয়ে কথা বলা হয় দাঁড়িয়ে থাকা কিন্তু আজকে যিনি যে ব্যক্তির সম্বন্ধে কথা বলতে চলেছি তাকে ফ্যাক্টস দেখলে জিজ্ঞেস করে যে আপনি আগে মন স্থির করে নিন তারপরে আমি আমাদের ফ্যাক্টস ওই অনুযায়ী চেঞ্জ করব। আমি কথা বলতে চলেছি নীতিশ কুমারের সম্বন্ধে বিগত দশ বছরে নীতিশ কুমার পাঁচবার চার পাঁচবার দল বদল করলেন আগামী দিনে এই যে ভিডিওটা আমি বানাচ্ছি আপলোড করার পরে যদি কালকে আবার শুনতে পাই যে উনি আবার পাল্টি খেয়েছেন আমি একেবারেই আশ্চর্য হব না আর সেই জন্যই আমি আগে থেকে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যে যদি এটা পরবর্তীকালে চেঞ্জ কিছু হয়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের ফ্যাক্টসের ওপরও নয় কেননা বাবু ফ্যাক্টসেরও ওপরে আছেন এবার চলে আসি ব্যাপারটা কি ঘটেছে দু হাজার চব্বিশের ইলেকশনের আগে বিজেপিকে আটকানোর জন্য বাবু নিজের দায়িত্বে প্রত্যেকটা অপোজিশন দলকে মিলিয়ে একটা ইন্ডি অ্যালায়েন্স তৈরি করেছিল যে সময় এটা তৈরি হয়েছিল বন্ধুরা সেই সময় কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে যে ভোট পার্সেন্টেজ সেটা থার্টি এইট ছিল এবং সেটা কিন্তু এটা ভালো সংখ্যা তার উল্টো দিকে বিজেপি নট এনডিএ শুধু বিজেপি তার কাছে কিন্তু ভোট শেয়ার ছিল থার্টি সেভেন পার্সেন্ট বলাই বাহুল্য যে বিজেপি এমনিতেও এমনিতেও জিতত অমনিতেও জিতবে কিন্তু থার্টি সেভেন পার্সেন্ট বিজেপির ভোট শেয়ার আর থার্টি এইট পার্সেন্ট নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি আসতো তাহলে একটা হাড্ডাহাড্ডি টক্কর হতো কিন্তু এখন কি দেখাচ্ছে যে খবর আসছে যে বাবু নিজের ইমোশনের উপরে আবার কন্ট্রোল রাখতে পারেননি তিনি আবার দল বদলে ফেলেছেন তিনি করে দিয়েছেন এবং এতে গিয়ে জয়েন করেছেন এইটা যে ঘটনাটা ঘটল এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হতে পারে এখন প্রথম হচ্ছে যে দেখুন আজকে রাজ্যের রাজনীতিতেও আপনি দেখুন সেন্ট্রালের রাজনীতিতে দেখুন দল বদলানোর ব্যাপারটা লোককে ঠকানোর ব্যাপারটা বা ডেমোক্রেসি মজা ওড়ানো মানে টু মেক অফ দল নতুন কিছু নেই কিন্তু যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছেই যে বাবু দল শুধু বদলান না দল বদলাতে গেলে তার যে গাইড বুক এটা ওনার লেখা উনি উনি পলিটিক্যাল সারভাইভালের যদি কোনো বই কোনোদিন লেখা হয় তাহলে পলিটিক্যাল সাইভারভার সার্ভাইভালের বইয়ের যে হেডিংটা হবে তার আর এস শর্মা হচ্ছেন আমাদের নীতিশ কুমার কেন আর এস শর্মা খুবই বিখ্যাত একটা বই যারা ওই অঙ্ক ঠঙ্ক যারা করে থাকে তো পলিটিক্যাল সারভাইভারের আর এস শর্মা হচ্ছে আমাদের বাবু ইন্ডিয়া লাইন্স ফিউচারটা কিন্তু একদম মানে শেষ হয়ে গেলই বলা যায় একটা মোটামুটি খতম হয়ে গেল তার কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সের অবস্থাটা এতই খারাপ যে মমতা অলরেডি ময়ে করে সরে গেছে মমতা বলে দিয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি কিন্তু ময় করে দিয়েছেন তিনি বলে দিয়েছেন যে আমরা কংগ্রেসের সঙ্গে কোনো সিট শেয়ার করবো না পাঞ্জাবে আম আদমি পার্টিও বারণ করে দিয়েছে যে আমরা কারোর সঙ্গে সিট শেয়ার করব না আমরা একা লড়বো অন্যদিকে কেরালাতে কোনো ভোট শেয়ারিং হচ্ছে না কংগ্রেস আর লেফটার এমনি একটা সুযোগ ওখানে হচ্ছে না উত্তর প্রদেশে অখিলেশ যাদব ওই সিনেমা ছিল না কভি হা কভি খুশি কভি গাম তো ওই রিলেশনশিপের মধ্যে আছেন যে কখনো কখনো উনি ভালো বলছেন কখনো কখনো শেয়ার করার চেষ্টা করছেন ইন্ডিয়া লাইন্সের সঙ্গে আবার কখনো কখনো উনি সরে আসছেন রইল বাকি কি আর কি কাজ হয় একটা পলিটিক্যাল পার্টিকে এরকম একটা বৃহত্তর পার্টির এগেনস্ট লড়তে নিয়ে যাওয়ার জন্য ম্যানিফেস্টো লাগে প্রিপারেশন লাগে কনভেনার লাগে প্ল্যানিং লাগে এক্ষেত্রে ইন্ডিয়া লাইন্সে কি হচ্ছে নো ম্যানিফেস্টো নো সিট শেয়ারিং নো ন্যারেটিভ এবং নো কনভিনার পরেও যদি ওরা জেতার কথা ভাবে এরা নিজেদের মধ্যে একটা হাস্যকর জায়গায় চলে যাচ্ছে শুধু তাহি নয় কংগ্রেসের এখন কমপ্লিট ফোকাস হচ্ছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার উপর যেটার মধ্যে কারোরই কোনো ইন্টারেস্ট নেই এখন আর উপরন্তু নীতিশ কুমার যে এই যে দলবদল করে বিজেপিতে গেলেন লোকে ওনাকে বলতেই পারে এটা বিশ্বাসঘাতক ব্যাকস্ট কিন্তু উনি একটা জিনিস খুব ভালো জানেন সেটা হচ্ছে এই যে পলিটিক্যাল হাওয়া কোন দিকে বেগছে যেভাবেই হোক নিজের পাওয়ারটাকে আঁকড়ে পড়ে থাকার যে ক্ষমতাটা সেটাই নীতিশবু কিন্তু বোঝেন এবং তার জন্যেই আপনারা যদি দেখেন নাইনটিন নাইনটি থ্রি নাইনটিন নাইনটি ফোর থেকে প্রথমে লালু প্রসাদ যাদবের সঙ্গে থাকা তারপর লালু প্রসাদ যাদবকেই ওই ফটোর স্ক্যামে ফাঁসিয়ে দেওয়া তারপর দু সালে একেবারেই লালুর রাজকে বন্ধ করে দেওয়া নিজের হাতে পাওয়ার নিয়ে নেওয়া তারপরে আবার বিজেপিতে চলে যাওয়া তারপর আবার বিজেপিকে ছেড়ে দেওয়া এখন আবার বিজেপিতে চলে আসা মাঝখানে আবার ইন্ডিয়া লাইন্স তৈরি করা এত কিছু যে উনি করছেন একটি কারণের জন্য যে কি করে পাওয়ারা থাকতে হয় সারভাইভাল ইন দি পলিটিক্স এর মধ্যে এই ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে যে তৈরি করা এত কোনো পার্টিকে নিয়ে আসার যে মেইন ব্রেন চাইল্ড সেটা ওনার ছিল উনি হয়তো ভাবছিলেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সকে উনি লিড করবেন কিন্তু সেগুলো বালি তার কারণ এইখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশাল ইম্পর্টেন্ট রোল আছে উনি নিজেই আগ বাড়িয়ে বলে দিয়েছেন এবং নিজে বলার আগেই নিজের পার্টির কয়েকটা লক্ষ্য দিয়ে আগে আগে বলিয়েছে তারপরে নিজে বলেছে কি যে ইন্ডিয়া লায়েন্স যদি নেতৃত্ব দিতেই হয় তাহলে আমি দিয়ে দেব ভাবুন আর এই ধরনের কথাবার্তা যখন হচ্ছে তারপরে একবার ইন্ডিয়া লালায়েন্স নেতৃত্ব দেবেন খার্গেজি সেরও একটা রেকমেন্ডেশন এলো সবাই বুঝতে পারছে যে কেউ এখনো ডিসাইড করতে পারছে না কিন্তু বাবু কিন্তু অন্য জিনিস দেখতে পাচ্ছে যেটা কংগ্রেস হাইকমান্ডও দেখতে পাচ্ছে না কংগ্রেস হাইকমান্ড এখন পুরো ফোকাস রাহুল গান্ধীর উপরে পুরো ফোকাস রাহুল গান্ধীর ন্যায় যাত্রার উপরে কিন্তু কংগ্রেস এটা বুঝতে পারছে না যে রিজনাল পার্টিজরাও কিন্তু আজকে কংগ্রেসের সঙ্গে শেয়ার করতে চাইছে না নিজের সিট কংগ্রেস তবু ভাব মানে ডিনায়াল মোডে আছে ওখানে বুঝতেই চাইছে না জানতেই চাইছে না যে ওদের আর কেউ সেরকম পাত্তা দিচ্ছে না ওরা এখন সেই ডমিনেশনটা চাইছে রিজনাল পার্টিস এর পার্টিজের পার্টিস সাবঅর্ডিনেশনটা চাইছে কিন্তু তার বেলায় যে কাজ করতে হবে সেই বেলাডঙ্কা এইরকম একটা সিচুয়েশনে মেইন দুটো প্রশ্ন দিয়ে আমি এটাকে শেষ করি এক নীতিশ বাবু এত ইউটার্ন করেন কেন উত্তর খুব সহজ যেভাবেই হোক পলিটিক্যাল পাওয়ারটাকে আঁকড়ে থাকতে হবে দিয়ে যে নীশবাবু রিজাইন করে দিলেন এই যে উনি বিজেপিতে বা এনডি তে চলে গেলেন তার জন্য কি আমরা এটাকে কনফিডেন্টলি বলতে পারি যে ইন্ডিয়া অ্যালায়েন্স ভবিষ্যৎ শেষ ইন্ডিয়া অ্যালায়েন্স ইজ ফিনিশড আর যদি তা হ্যাঁ হয় তাহলে এর মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা যোগদান আছে আমার মনে হয় বিজেপি দু সালে তিনশো পাঁচ না তিনশো ছয়ের তো টার্গেট ওরা করছিলই আমার মনে হচ্ছে এখন তিনশো পঞ্চাশও হয়তো ক্রস করে যাবে এটা একটা একতরফা লোকসভা ইলেকশন হবে বন্ধুরা এবং এটা হয়তো আপনারা ভাবছেন যে আমি কোনো পার্টির হয়ে কথা বলছি কিন্তু তা নয় তার কারণ ডেমোক্রেসিতে একটা স্ট্রং অপোজিশনের কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল হয় দুর্ভাগ্যবশত আমাদের কোনো স্ট্রং অপোজিশন তৈরি হচ্ছে না যার জন্যে একতরফা লড়াই হবে বিজেপি হয়তো সাড়ে সাড়ে তিনশো পেয়ে যাবে কিন্তু সেটা ডেমোক্রেসির জন্য কতটা ভালো হবে সেটা সময় বলবে কিন্তু যখন ওরা তিনশো সাড়ে তিনশো প্লাস পেয়ে আসবে অন্তত তিনটে ফুলের বুকে একটা অরবিন্দ কেজরিওয়ালকে দেওয়া উচিত বিজেপির দ্বিতীয় আমাদের নীতিশ কুমারকে দেওয়া উচিত তৃতীয় ভাইটাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো উচিত এরা না থাকলে ইন্ডিয়া অ্যালায়েন্স হয়তো দাঁড়িয়ে যেত আর যদি দাঁড়িয়ে যেত তাহলে একটা স্ট্রং কম্পিটিশন হতো এদের জন্যেই ইন্ডিয়া অ্যালায়েন্সের সর্বনাশ হলো এবং বিজেপি রম রম করে বেড়ে যাচ্ছে তার সঙ্গে রামের প্রাণ প্রতিষ্ঠা তার সঙ্গে মন্দির তার সঙ্গে নানান দিক সুতরাং ইলেকশনটা যে কি হতে চলেছে সেটা খুবই পরিষ্কার কিন্তু এদের কিন্তু একটা কংগ্রেচুলেশন প্রাপ্য আপনাদের কি মনে হয় বন্ধুরা এই দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে নমস্কার জয় হিন্দ জয় শ্রীরাম